আজকে বানানো হবে রসগোল্লা। তো আপনাদের এই রসগোল্লার রেসিপিটা কি দেখা যাচ্ছে না, প্রচুর লোক দেখেছেন। তো আজকে আমার একটা সেই ভিডিওটায় আমার ওই রসগোল্লার যে তৈরিটা রেডি হয়ে গেছে সেটার ভিডিওটা স্কিপ হয়ে গেছিল। তো আজকে আবার আমি একটা নতুন রসগোল্লা বানিয়ে আপনাদের ভিডিও দেব। তো এখানে আমি ছানা আর এটা হচ্ছে একটু আমন দুধ আর এক চামচ আমন দুধ আর এক চামচ ময়দা দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে ছানাটা আগে মেখে নিয়েছি, নিয়ে এটা দেখাইনি, এটা আমার আগের ভিডিওতে দেখানো ছিল। তো ছানাটাকে মেখে আমি একদম এরকম শেপ দিয়ে করে নিয়েছি, নিয়ে এবার ভাতে ভাতে পাকিয়ে এইভাবে একটা রসগোল্লার বলগুলো তৈরি করে নিচ্ছি। এদিকে আমার রসগোল্লার রসটা তৈরি হয়ে গেছে। তো আমার এই রসগোল্লাটা দেখুন একটুও কোনোরকম স্ক্র্যাচ নেই। তো আমি এটাকে নিয়ে এই যে প্রেস করে এটাকে হালকা হাতে ঘুরিয়ে নিচ্ছি নিয়ে এই এবার আমি এগুলোকে সব ছেড়ে দেব। এদিকে রসটা হয়ে গেছে, এটাকে আমি ঢাকা দিয়ে রেখেছি। তো এটা যেটা কালোটা দেখতে পাচ্ছেন ওটা একটা এটাচের দানা, এটা হচ্ছে দানাটা এর মধ্যে চলে এসছে। তো বন্ধুরা এখানে রসগোল্লাটা কমপ্লিট হয়ে গেছে আর আমি প্লেটে তুলে নিয়ে এসেছি। তখন আমি গরম অবস্থাতে তুলিনি কারণ রসগোল্লাটা ভেঙে যাওয়ার চান্স খুব বেশি থাকে। তো ঠান্ডা হওয়ার পরে রসগোল্লাটাই কেটে দেখাচ্ছি, রসগোল্লাটা খুব সুন্দর হয়েছে। তো এরকম বানিয়ে আপনারা খেয়ে দেখবেন। আর আসল উদ্দেশ্য হলো আমার আগের ভিডিওতে রসগোল্লা বানানোর ভিডিওটায় এই মানে যে এই জায়গাটা স্কিপ হয়ে গেছিলো, তো সেই কারণে আমাকে আর একবার এই রসগোল্লার রেসিপিটা দিতে হলো। তো তবুও সবাই দেখেছেন, তো এবার আশা করি পুরো ভিডিওটা দেখতে পারবেন আর সবাই পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। আর এক দিদি বলেছেন যে আমার ভয়েসটা আসছে না, তো দিদি মধুমিতা দি, তো আমার ভয়েসটা এই কারণেই আসছে না, আমি আসলে রান্না করতে করতে ওই রান্নাঘরেই আমি শ্যুটটা করি। তো আমার চারপাশ দিয়ে মানে প্রচুর আওয়াজ আসে ঠিকই, তো চেষ্টা করব আপনার কথাটা রাখার। তো আমি সবে নতুন চ্যানেল খুলেছি, তো দেখব। ঠিক আছে, আপনি বলেছেন, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং।